হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিকে ওয়ার্ল্ড আজকে স্পোর্টস রিলেটেড কিছু জি এর কোশ্চেন নিয়ে হাজির হয়েছি স্পোর্টস রিলেটেড কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর কোথায় কোথায় অবস্থিত সেই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে হাজির হয়েছি তো এই কোয়েশ্চেনগুলো অনেক পরীক্ষায় গভর্নমেন্টের যে এক্সামগুলো কম্পিটিভ এক্সামগুলো হয় তো সেখানে অনেক পরীক্ষাতেই এই কোশ্চেনগুলো এসেছে এবং খুবই ইম্পর্টেন্ট ইন কোশ্চেনগুলো তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো আসে সেগুলো নিয়েই আলোচনা করবো বেশি কোয়েশ্চেন নেই তো বেশি না বোকে শুরু করা যাক তো প্রথম কোশ্চেন দেখা যাক কী আছে তো প্রথম যে কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান সেটি হচ্ছে ওয়ার ইজ লোকেটেড দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত তো অপশানগুলো দেখে নেওয়া যাক অপশান এ হচ্ছে ইউএসএ নিউ ইয়র্ক সিটি অপশান বি হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে অপশান সি হচ্ছে ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরেটসে দুবাই এবং অপশান ডি হচ্ছে ইন্ডিয়ার মুম্বাই তো দেখে নেওয়া যাক এর সঠিক অ্যান্সার কোনটি এটি হচ্ছে আইসিসির যে হেডকোয়ার্টারের যে বিল্ডিংটা সেটা আইসিসির হেডকোয়ার্টার এটা তো এর সঠিক অ্যান্সারটি হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটসের দুবাই তো দুবাইতে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসির হেডকোয়ার্টার বা সদর দপ্তর তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক কোয়েশ্চেন নাম্বার টু হোয়ার ইজ সিচুয়েটেড দ্য হেডকোয়ার্টার অফ ফেডারেশন ইন্টারন্যাশনালে ডি ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ ফিফা ফিফার এটা ফুল ফর্ম ফেডারেশন ইন্টারন্যাশনালে ডি ফুটবল অ্যাসোসিয়েশন এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ফিফার ফুল ফর্ম ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এটা বলা হয় এখান থেকেই ফিফা এই সব ছোটো ফর্মটা এসছে শর্ট ফর্মটা তো দেখে নেওয়া যাক অপশান অপশান এ হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা অপশান বি হচ্ছে বেলজিয়ামের ব্রুসেলস অপশান সি হচ্ছে ফ্রান্সের প্যারিস এবং অপশান ডি হচ্ছে সুইজারল্যান্ডের জুরিক তো দেখে নেওয়া যাক এর সঠিক যে অ্যান্সার সেটি কোনটি তো এটি হচ্ছে ফিফার বিল্ডিং যেখানে ফিফা যে ফিপার হেডকোয়ার্টার বিল্ডিং এটা তো এর সঠিক যে অ্যান্সার সেটি হচ্ছে সুইজারল্যান্ডের জুরিক সুইজারল্যান্ডের জুরিক নামক শহরটিতে অবস্থিত ফিপার বা ফেডারে ফিপার হেডকোয়ার্টার বা সদর দপ্তর তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক কোশ্চেন নাম্বার থ্রি দ্য হেডকোয়ার্টার্টার্টার্টার্টার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার ইজ লোকেটেডেডেডেডেড ইন হুইজ ফলিং সিট অফ ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার কোন শহরে অবস্থিত তো অপশানগুলো দেখে নেওয়া যাক ইউএসের ওয়াশিংটন ডিসি অপশান বি হচ্ছে সুইজারল্যান্ডের লাউসান শহরে অপশান সি হচ্ছে জার্মানির বার্লিন এবং অপশান ডি হচ্ছে ইতালির ক্যাপিটাল রোম তো এর সঠিক অপশান বা সঠিক অ্যান্সারটি দেখে নেওয়া যাক এটি হচ্ছে সেই বিল্ডিং অর্থাৎ এটি হচ্ছে এ এআইবিএ ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের যে হেডকোয়ার্টার বিল্ডিংটি তো সঠিক যে অপশান সেটি হচ্ছে সুইজারল্যান্ডের লাউসেন শহরে সুইজারল্যান্ডের লাউসানে অবস্থিত ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার তো নেক্সট কোশ্চনে যাওয়া যাক কোশ্চেন নাম্বার ফোর হোয়ার ইজ লোকেটেড দা হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশানগুলো দেখে নেওয়া যাক এ হচ্ছে ইউকের লন্ডন অপশান বি হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা অপশন সি হচ্ছে ফ্রান্সের প্যারিস এবং অপশান ডি হচ্ছে ইউএসএর সান ফ্রান্সিসকো তো দেখে নেওয়া যাক এর সঠিক অপশান এটি হচ্ছে সেই বিল্ডিংটি এটি হচ্ছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের হেডকোয়ার্টার বিল্ডিংটি এবং এর সঠিক যে অ্যান্সার সেটি হচ্ছে ইউকের লন্ডনেতে তো লন্ডনেতে অবস্থিত ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের হেডকোয়ার্টার তো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক কোশ্চেন নাম্বার ফাইভ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ওয়ার্ল্ড চেস ফেডারেশন ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিস তো ওয়ার্ল্ড চেস ফেডারেশনের হেডকোয়ার্টার কোন শহরে অবস্থিত তো নিম্নলিখিত কোন শহরে অবশ্য দেখা যাক তো অপশানগুলো দেখা যাক ফ্রান্সের ক্যাপিটাল প্যারিসে নাকি অপশান বি সুইজারল্যান্ডের লাউসান শহরে নাকি অপশান সি সুইজারল্যান্ডের জেনেভা নাকি অপশান ডি ইউএসের নিউ ইয়র্কে তো দেখে নেওয়া যাক তো এই যে এই হচ্ছে ফাইড ফাইড বলা হয় এর অপশান সঠিক অপশান আছে সুইজারল্যান্ডের লাউসান শহরে সুইজারল্যান্ডের লাউসান শহরে অবস্থিত হচ্ছে ওয়ার্ল্ড চেস ফেডারেশন বা ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন তো একে সটে বলা হয় ফাইড এই ফাইডের যে ফুল ফর্মটি আছে সেই ফুল ফর্মটি একটি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে রয়েছে তো নিচে এখানে নো টাকার এখানে দেওয়া হয়েছে হ্যাঁ ফাইটের যে ফুলফর্মটি এখানে এই যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এটা রয়েছে যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এটা এইটা হচ্ছে ফুল ফুলফর্ম এখানে নোটের দেওয়া আছে তোমরা দেখে নেবে বেশি বললাম না কারণ ভিডিওটা বড়ো হয়ে যাবে বেশি তো নেক্সট কোশ্চেন যাওয়া যাক কোয়েশ্চেন নাম্বার সিক্স হোয়ার ইজ সিচুয়েটেড দ্য হেডকোয়ার্টার অফ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বিডাব্লু এফ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তো অপশানগুলো দেখে নেওয়া যাক অপশান এ হচ্ছে লন্ডন অপশান বি হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো অপশান সি হচ্ছে সুইজারল্যান্ডের লাউসানে এবং অপশান ডি হচ্ছে মালয়েশিয়ার কোয়ারলামপুরে তো দেখে নেওয়া যাক এর সঠিক অপশান তো এর সঠিক অ্যান্সারটি হচ্ছে মালয়েশিয়ার কোয়ালামপুর অপশন অপশান ডি অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার মালয়েশিয়ার কোয়ারলামপুর তো দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন দ্য হেডকোয়ার্টার অফ এশিয়ান ফুটবল কনফেডারেশন অর্থাৎ এ এফ সি ইজ সিচুয়েটেড ইন হুইচ ফলোইং সিটিজ অর্থাৎ এশিয়ান ফুটবল কনফেডারেশনের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোন শহরে অবস্থিত তো অপশান এ হচ্ছে মালয়েশিয়ার কোয়ালামপুর অপশান বি হচ্ছে চায়নার বেজিং অপশান সি হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো এবং অপশান ডি হচ্ছে জাপানের টোকিও তো এর সঠিক অপশানটি দেখে নেওয়া যাক বা সঠিক আনসারটি তো এর সঠিক এই যে এটি হচ্ছে হেডকোয়ার্টার বিল্ডিংটি এ এফসির এই যে লোগো এবং এ অর্থাৎ এশিয়ান ফুটবল কনফেডারেশনের হেডকোয়ার্টার বিল্ডিং হচ্ছে এটি এবং এটি অবস্থিত হচ্ছে মালয়েশিয়ার ক্যাপিটাল কোয়ালামপুরে তো মালয়েশিয়ার ক্যাপিটাল কোয়ালামপুরে রয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের হেডকোয়ার্টার বা সদর দপ্তর তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক কোয়েশ্চেন নাম্বার এইট হোয়ার ইজ লোকেটেড দ্য হেডকোয়ার্টার অফ এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত তো দেখে নেওয়া যাক অপশান এ হচ্ছে মালয়েশিয়ার কোয়ালামপুর অপশান বি হচ্ছে চায়নার বেজিং এবং অপশান ডি হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো এবং অপশান সরি অপশান সি হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো এবং অপশান ডি জাপানের ক্যাপিটাল টোকিও তো এর সঠিক অপশান বা সঠিক অ্যান্সারটি দেখে নেওয়া যাক এটি হচ্ছে সেই হেডকোয়ার্টার বিল্ডিং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার বিল্ডিং এটি এবং এটি অবস্থিত হচ্ছে শ্রীলঙ্কার কলম্বোতে শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার বা সদর দপ্তর তো নেক্সট কোশ্চনে যাওয়া যাক কোশ্চেন নাম্বার নাইন দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ অর্থাৎ নিম্নলিখিত কোন শহরে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের হেডকোয়ার্টার বা সদর দপ্তরটি অবস্থিত তো অপশানগুলো দেখা যাক অপশন এ হচ্ছে জাপানের ক্যাপিটাল টোকিও অপশন বি হচ্ছে চায়না সাংহাই শহর অপশন সি হচ্ছে সুইজারল্যান্ডে লউজানেতে এবং অপশন ডি হচ্ছে ইউকে লন্ডন তো দেখনে যাগে সঠিক অ্যানসার কোন্টি হতে পারে তো এডি হচ্ছে আইটিটিএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের লোগো এবং এর যে সঠিক অ্যানসার সেটি হচ্ছে সুইজারল্যান্ডে লউজানে সুইজারল্যান্ডে লউজানে শহরে রয়েছে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের সদর দপ্তর বা হেডকোয়ার্টার তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক কোশ্চেন নাম্বার 10 হোয়ার ইজ লোকেটেড দা হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশনের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ হচ্ছে হাঙ্গরির ক্যাপিটাল বুদাপিস্ট অপশান বি হচ্ছে ইতালির ক্যাপিটাল রোম অপশান সি হচ্ছে ইউকে ক্যাপিটাল লন্ডন এবং অপশান ডি হচ্ছে সুইজারল্যান্ডের লাউসানে তো দেখা যাক এর সঠিক অপশান বা সঠিক আনসার কোনটি এর সঠিক আনসার হচ্ছে হাঙ্গরির ক্যাপিটাল বুদাপেস্ট হাঙ্গরির ক্যাপিটাল বুদাপেস্ট নামক এই শহরটিতে অবস্থিত ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশনের হেডকোয়ার্টার তো দেখে নেওয়া যাক পরের কোশ্চেনটি কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ওয়্যার ইজ সিচুয়েটেড দা হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশন অর্থাৎ আই এস এস এফ বা আইডাবলএসএফ ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশনের হেডকোয়ার্টার বা সদর দপ্তরটি কোথায় অবস্থিত তো অপশনগুলো দেখে নেওয়া যাক অপশান এ হচ্ছে ইউকে এর লন্ডন অপশান বি হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা অপশন সি হচ্ছে জার্মানির মিউনিক এবং অপশান ডি হচ্ছে রাশিয়ার মস্কো তো সঠিক অপশন বা সঠিক আনসারটি দেখে নেওয়া যাক তো এটি হচ্ছে লোগো আইডল এস এফ অর্থাৎ ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশনের লোগো এবং এর সঠিক অ্যান্সার হচ্ছে জার্মানির মিউনিক জার্মানির মিউনিক নামক শহরে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশনের হেডকোয়ার্টার বা সদর দপ্তরটি অবস্থিত তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক কোশ্চেন নাম্বার টুয়েলভ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি সিচুয়েটেড ইন হুইচ ফলোইং হুইচ অফ দ্য ফলোইং সিটিজ অর্থাৎ নিম্নলিখিত কোন শহরে ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার বা সদর দপ্তরটি অবস্থিত তো দেখে নেওয়া যাক অপশানগুলো অপশান এ হচ্ছে সুইজারল্যান্ডের লাউসেন অপশান বি হচ্ছে জাপানের ক্যাপিটাল টোকিও অপশান সি হচ্ছে ইউএসএ নিউ ইয়র্ক এবং অপশান ডি হচ্ছে জার্মানির বন তো দেখে নেওয়া যাক সঠিক অপশান বা সঠিক অ্যান্সার কোনটি তো এটি হচ্ছে সেই হেডকোয়ার্টার বিল্ডিংটি ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার বিল্ডিং হচ্ছে এটি এবং এর সঠিক অ্যান্সার হচ্ছে জার্মানির বন জার্মানিতে একটি বন নামক একটি শহর বা রয়েছে সিটি সেই সিটিতে অবস্থিত ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার নেক্সট কোশ্চনে যাওয়া যাক কোশ্চেন নাম্বার থার্টিন হোয়ার ইজ লোকেটেড দ্য হেড কোয়ার্টার অফ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত অপশানগুলো দেখে নেওয়া যাক অপশান এ হচ্ছে কুয়েত কুয়েত কুয়েতের ক্যাপিটাল সিটি হচ্ছে কুয়েত সিটি তো কুয়েতের কুয়েত সিটি অপশান বি হচ্ছে জাপানের ক্যাপিটাল টোকিও অপশান সি হচ্ছে ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তা এবং অপশান ডি হচ্ছে ইন্ডিয়ার ক্যাপিটাল নিউ দিল্লি তো দেখে নেওয়া যাক সঠিক অপশান বা সঠিক অ্যান্সার কোনটি এটি হচ্ছে সেই হেডকোয়ার্টার বিল্ডিং ঠিক আছে এটি হচ্ছে হেডকোয়ার্টার বিল্ডিং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার হেডকোয়ার্টার বিল্ডিং এবং এটি হচ্ছে লোগো এবং এর সঠিক অ্যান্সার হচ্ছে কুয়েত কুয়েত সিটিতে কুয়েতের কুয়েত সিটি যেটা হচ্ছে কুয়েত দেশ এটা ক্যাপিটাল সিটি কুয়েত সিটি তো এখানে অবস্থিত হচ্ছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সদর দপ্তর বা হেডকোয়ার্টার নেক্সট কোশ্চনে যাওয়া যাক কোশ্চেন নাম্বার ফোরটিন দ্য হেডকোয়ার্টার অফ দ্য ওমেন্স ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন ডাব্লুটিএ ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন ডাব্লুটিএ ইজ লোকেটেড ইন হুইচ সিটি তো কোন শহরে ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার বা সদর দপ্তরটি অবস্থিত তো অপশান এ হচ্ছে সুইজারল্যান্ডের জুরিক অপশন বি হচ্ছে ইউএইর দুবাই অপশান সি হচ্ছে ইউএসের সেন্ট পিটার্সবার্গ এবং অপশন ডি হচ্ছে ফ্রান্সের প্যারিস তো দেখে নেওয়া যায় সঠিক অপশন বা সঠিক অ্যান্সার কোনটি এটি হচ্ছে ডাব্লুটিএ বা ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশনের যে লোগো সেটি এবং এর সঠিক অ্যান্সার হচ্ছে ইউএসএর সেন্ট পিটার্সবার্গ ইউএসএর সেন্ট পিটার্সবার্গ নামক শহরে অবস্থিত ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার বা সদর দপ্তর তো এখানেই শেষ তো ভিডিওটি পুরোটা দেখার জন্য অবশ্যই সকলকে ধন্যবাদ থ্যাংকস এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং আমার এই চ্যানেলটি যদি নতুন আশা হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবে তো ধন্যবাদ